ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হলো ফিরহাদ হাকিমকে, তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে। আজকেই ফুরফুরা শরীফে যাওয়ার কথা রয়েছে তপন দাশগুপ্তের। তবে এবার মুখ খুলেছে নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী। তিনি পরিষ্কার ভাষায় বলছেন, সুস্থ পরিবেশকে নষ্ট করতে আসছেন নেতা মন্ত্রীরা। তো নওশাদের দাদা আব্বাস সিদ্দিকীর, আব্বাস সিদ্দিকীর উপর হামলা, 42 দিন ধরে জেলে বন্দী এবং সঠিক কোনো তথ্য শেষ পর্যন্ত রাজ্য পুলিশ দেখাতে পারেনি, হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবং তারপরেই কি নড়ে চড়ে বসলো সরকার? তপন দাশগুপ্ত, নতুন দায়িত্বপ্রাপ্ত তপন দাশগুপ্ত, তিনি কি বলছেন শুনুন। আরো কিভাবে আরো ভালো মতো যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে সেটাকে বাস্তব রূপ দিয়ে আসতে হবে। ববি অত্যন্ত ভালো কাজ করেছিল, ববির সঙ্গে আলোচনা করবো, ডিমান্ড তো দিদি পূরণ করেছিলি, আরো যাতে কোথাও ঘাটতি থাকে সেইগুলোকে ফিল আপ করাটাই হচ্ছে আমার মেন কাজ। কাজ তো প্রচুর হয়েছে, আর ডিএম তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অত্যন্ত অ্যাক্টিভ, এসডিও ওনারা তো কাজ করছেন, দেখছেন, সেখানে তাদের সঙ্গে আলোচনা করি ডেভেলপমেন্ট যাতে আরও ভালো হয় সেই ব্যাপারে। কাজ প্রচুর হয়েছে, এর পরবর্তীতেও কী কীভাবে ডেভেলপ করা যায় সেই দিকেও নজর থাকবে। এর পাশাপাশি দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, তিনি এ বিষয়ে কী বলেছেন শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি, টাকা পয়সা নেই, উন্নয়ন নেই, এই নেতা বদল করে দিলেন, একে করে দিলেন, দেখাচ্ছেন উনি অনেক কিছু করছেন, কী করবে উনি? না টাকা পয়সা না কিছু, মিউনিসিপ্যালিটিগুলোর হাতে টাকা নেই, কর্পোরেশনের টাকা নেই, কলকাতা কর্পোরেশন ক্ষতিতে চলছে, যেখানে এত বড় একটা শহর, তাকে যদি টাকা দিতে হয় কেন্দ্র রাজ্য সরকার থেকে, তাহলে রাজ্য সরকারের কী দুরবস্থা, কাকে দেবে? কেন্দ্রের কাছে হাত পাততে হচ্ছে সবসময়, নাহলে বিশ্বব্যাংকের কাছে যেতে হয়। কে বলল যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? প্রভাব পড়বে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, আপনাকে বলছে সাফ হবে। কি বললো যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বটা এড়িয়ে যেতে পারেন না। মানে কি কোন আসনের সাংসদ দায়িত্ব? দু ঘন্টার মধ্যে তো ভোট হয় না, তাহলে কি সেটা ব্যালটে ছাপ পড়বে না ছাপ্পা হবে? এমনটি আর কখনো দেখি। তাকে বললো, তাকে লোভ দেখানো হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, ভয়